मर्निंग वेलकम बैक टू माय चैनल आज के चले तुम्हारे एक नतून ब्लॉग नहीं देखते ही पाच आज के पुरानो जगह चले ब्लॉग कर आज के भोर साढ़े पाँचटार समय पड़े देखते ही पाच खूब टायर्ड तो आज के बाड़ी लक्ष्मी पुजो आज तो उपोस करेछि आबिर के आज के काजे बेरोते ही हबे तो एखन बाड़ीते एसे स्नान टान करे फ्रेश होयेछि जेगुलो छोटो खाटो काचा छिलो सेगुलो केचे दियेछि मेलेओ दियेछि कारण एखानेओ वेदार भीषण खराब छिलो आमादेर ओखाने तो बृष्टि होच्छिलो एखाने तीन चार दिन धरे खूब बृष्टि होच्छिलो तार जन्य किछुई काचा बा जेगुलो काचा छिलो सेगुलो शुकानो जायनि तो एखन मा तो पुजोर काज करते जाबे तो ओई जन्य आबिरे खाबार दाबारगुलो आमि एकटु ब्यबस्था करे दिई तारपरे तोमादेर साथे आबार कथा होच्छे आबि तो अनेकक्षण आगे बेरिये गेछे तारपरे जेहेतु आजके तो सबारई उपोस तो ओईजन्य उपरे शुधुमात्र आबिरेर मतोई एकटुखानि करे दियेछि तारपर सेगुलो परिष्कार परिष्कार करलाम परिष्कार करार परे एखन आबार बृष्टि होच्छे देखते पाच्छो खूब जोर बृष्टि होच्छे आबार तो किसी किसी आरोप क्या छोड़ घर विछाना एक क्लिन करा सेगल कर लगे छाड़ी देखो मेले सेगल आर नहीं जला फला बंद कर लूब जल आसते बिस्टी तो एम भाग रेस्ट नब कारण बाहर सबाई कदे जा शरीर एकटू दिखा कारण कैक दिन एत हेक्टिक जार्नि होती साराक्षण गाड़ी गाड़ी और कल के तो गैंगटक के सकाल साढ़े सातटे बेहूँ एखे जुटे थी साढ़े पाँचा नागर अलमोस्ट 24 आवर्स जार्नी कर बसों हमारे सब घूम है आगे घूमिए एकटू तो क्या बेरोते हुए किसी करें ना तो चलो हमें एक रेस्ट नहीं तरह तुम्हारा साथ मोटामोटी दो घंटा घूमिए नहीं मध्य समस्त काज मोटामोटी डान मामपू एसे तो चलो जाना जा मामपू की करेछे भाई तुई की काज करेछिस आज के एकटू बोले दे तो আমি ময়দা মেখেছি নাড়ু পাকিয়েছি প্রথমে তারপরে আবার ময়দাতে গোজামিল মেরেছি গোজামিল মেরেছি মানে গোল হচ্ছিল না চুটা খুলে নিতে মানে বাজে লাগছে গোজামিল মেরেছি গোল হচ্ছিল না তারপর অনেক কষ্ট এর মানে 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 করে নি অনেক কষ্ট হয়েছে তারপরে চন্দন বেটেছি চন্দন বেটেছি দু রকমের চন্দন বেটেছি আর ও হ্যাঁ তুলসী পাতা সব বেঁচে দিয়েছি বদ্ধসিল কুটি দিয়েছি আর হচ্ছে समस्त घी दिए भिजी भिजी पोलते गुलो के सब दी दिए कपूर दी दिए सब तुलसी पता दी दिए सब सकाल उठे আচ্ছা আলপনা তারপরে আগে বল আলপনা যা হয়ে গেছে ঠাকুরের জায়গায় আমার তারপর আমি আর কই হ্যাঁ ভুলে গেছি ছেড়েতে নাড়ু ছেড়েতে ওইটুকু করেছে হ্যাঁ নাড়ু করেছে এই কি আচ্ছা আমি গুড়টা করেছি ও চিনিটা করেছে হ্যাঁ কি কি আমি গুড়টা করেছি ও চিনিটা আচ্ছা তারপর দুজনে মিলে ঝগড়া করছিস তারপর ময়দাতে গ্যাটিসও মেরেছি গ্যাটিস মারিনি ময়দা এই ঝপ মারছে বহুত ঝপ মারছে গ্যাটিস মারিনি আমি ময়দা চুপ কর সেটা দিচ্ছি যে কানে বল আর পাকাতে পারে না ছোট গুলোকে তো বড় করেছি আর আমি কি করেছি ও ও আর আমি দু তিনটে ম্যাপের মতো লুচিও ফেলেছি একটু করে ক্রিয়েটিভিটি দেখাবেন আলপনা দিয়ে আচ্ছা এখন তোমরা তো দেখতেই পেলে যেহেতু ঠাকুর মশাই আসছে দেরি আছে বলে সমস্ত কিছু কাপড় দিয়ে ঢাকা আছে তো ওই জন্য কিছু এখন এখানে অ্যারেঞ্জমেন্ট তোমাদের দেখাতে পারিনি তো এগুলো সব ওঠালে তারপর তোমাদের সব কিছু দেখাবো এখানে আমাদের বাড়িতে নিয়ম আছে মানে আমার শ্বশুর বাড়িতে নিয়ম আছে এই যে কাপড় পরানো দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন কাপড় পরানো হয় ভেতরে আঁখ বউ আছে এটা ডিটেইলসটা আমি ঠিক বলতে পারবো না মা বলে দিচ্ছে আর এই যে এখানে সামনে সব আছে কিন্তু কাপড় দিয়ে ঢাকা ওঠালে সব দেখাচ্ছি আমি তরকারি কাটছি আজকে পাঁচমিশালি তরকারি খিচুড়ি চাটনি পাপড় সব হবে তো আজকে লক্ষ্মী পূজো আর আর কি করেছো সকাল থেকে নাড়ু করেছি দু রকমের সাদা নাড়ু লাল লাল নাড়ু করেছি গুড় দিয়ে আর কইকে গুড় দিয়েছি খয়ের মোয়া করেছি লুচি করেছি সুজি করেছি ওই তো বললাম
তাহলে মাই তো অল ইন অল, আর মাম্মা কি করছো এখানে? মাম্মা কি করছো? কি বলবো, আমার বলার মতো মাম্মা মাম্মা অনেক কিছু, আমার শাশুড়ি সব দিয়ে আগে আসল, শাশুড়ি ছাড়া আমরা কোনো কিছুই ভাবতে পারি না। আমার শাশুড়ি কালকের থেকে শুরু করে দিয়েছে, আমি তো আজকের একটু করেছি সব পুজোর গোছানো গাছানো সব কিছুই আমার শাশুড়ি। এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত সবজি টবজি এখানে কাটা হয়েছে। আমি কি করেছি একটু বলে দাও তো, আমি কি করেছি বলো? আমি কিছু করে ভালো করে চা করে খাইয়েছে। ও মা গো, ও তো অনেক দূর দিয়ে এসেছে, আমি বলেছিলাম উপোস করতে হবে না, তাও ও বলছে উপোস করবে। আমি কি করবো তা বললো, করবে তা করুক। মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ আমার কোনো দরকার নেই আর আমি কিছুই করিনি, কারণ আমি ভীষণ টায়ার্ড, কারণ গোটা একটা উইকের ধকল কাটতে আমার এখনও এক দুদিন টাইম তো লাগবেই, ঘুমটা তো আমার ঠিক মতন হচ্ছিল না কয়েকদিন ধরে। আর কালকে প্রায় কাল থেকে আজ অবধি নিয়ার অ্যাবাউট 24 আওয়ার্সের জার্নি করে তবে বাড়িতে ঢুকেছি। তো চলো ভালোভাবে এনজয় করা যাক লক্ষ্মী পুজোর সময়টা, ইচ্ছা আছে শাড়ি পরে একটু সাজগোজ করা। তো দেখা যাক কি কতটা কি করতে পারি, তো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম রেডি হয়ে। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, ঠাকুরমশাই চলে এসেছে, তো পরে পুজোটা দেখাচ্ছি। এখন অঞ্জলির জন্য আমি ডাক পড়েছে, যাচ্ছি আমি এখন। তো দেখতেই পেয়েছো ঠাকুরমশাই পুজো করা হয়ে গেছে, খুব স্পিডের মধ্যে রাজধানীর স্পিডে পুজো করে চলে গেছে। তো আমি এখন পাচারিটা করে নি, ডুববো না একটা ডুববো তো। কথা বলা
মাম্পুকে তো তোমরা দেখেইছো, মিন্টিকেও দেখেছো, তো মাম্পু এদিকে একটু আয়, কিন্তু সাজটাও দেখিয়ে দিই। তোমাদেরকে আমি দুপুরবেলা দেখিয়েছিলাম যে মা লক্ষ্মীর ওখানে কাপড় পরানো আঁক বউ আছে, তো তোমাদের বলেছিলাম যে ওটার ডিটেলসটা আমি ঠিক জানি না, এই ডিটেলসটা মা বলে দিচ্ছি, মা একটু বলে দাও। আঁক বউ আমাদের ঘরে বউ মাপেই করা হয়। সেটা কেন হয় কিছুই সেরম কিছু নেই, আটটা মাপ মনে আমাদের বউ মাপেই জানতে হয়। এখানে বাম্পুর অলরেডি লুচি সুচি খাওয়া চলছে, তো মাম্মা আমাকে ডাকছে, কেন ডাকছে যাই না, চলো আগে শুনে আসি, তারপর আমার বাবার সাথে দেখা হচ্ছে। আজকে শেফ হচ্ছে আমাদের কাকিমা, কি কি রান্না করছে সেটা কাকিমার থেকে একটু শুনে নি, আর কি কি করছে সেটাও একটুখানি দেখিয়ে দিই। চলো কি রান্না করছে একটু বলো। পাঁচ মিশালি তরকারি হচ্ছে, পাঁচ মিশালি তরকারি যেটা খিচুড়ির সাথে হয় ওটা এখন কাকিমা করছে, মোটামুটি রেডি না এটা, এটা এখন অলমোস্ট রেডি হয়েই গেছে। আচ্ছা, আর এটা হচ্ছে খিচুড়ির ডাল ভাজা হয়ে গেছে, বোধহয় হয়ে গেছে খিচুড়ির ডাল ভাজা হয়ে গেছে, খিচুড়িটা হবে, তরকারিটা এখন অলমোস্ট রেডি, এবার নামাবে, তো যখন আবার খিচুড়িটা করবে তখন আবার আসবো কাকিমাকে রান্না করে জানাতে। পুজো টুজো তো সব হয়েই গেছে, তো দেখতেই পাচ্ছ আমি এখন বসেই আছি, যেহেতু এতদিনে জার্নি করে এসেছি বলে আমাকে কেউ কোনো রকম কোনো কাজ করতে দিচ্ছে না, নাহলে টুকটাক হাতে হাতে করি, আমি সব করি সেটা বলবো না, তো এখন বাজে হচ্ছে 6:15 বাজে, আবিরও এসে গেছে,
ওকে একটু খেতে যেতে দেবো, তাই জন্যই আমি একটু ওপরে এলাম। তো একটু পরে আবার নিচে চলে যাব। সবাই আছে, সব কৃষিরা এখনও আসেনি, বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, আমি ভিজে ভিজে এসেছে। প্রথমে বললাম যে আগে এসে একদম ওয়েট না করে আগে স্নান করবো, নাহলে জল মাথায় বসে যাবে বৃষ্টির জলটা। এমনিতেই ওর একটু ঠান্ডা লেগেইছে, এমনিতে ঠান্ডার ধাত আছেই, চট করে ঠান্ডাটা ওকে ঠান্ডা লেগে যায় ওর। তো বাইরে লক্ষ্মী পুজো হচ্ছে, এতদিন পরে বাড়িতে ফিরে নো ডাউট খুবই ভালো লাগছে, একটা হোমলি ফিলিং হয়, সবারই হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এতদিন মানে ওয়ান উইক সবার সাথে একসাথে মজা করে একটা বাইরের এনভায়রনমেন্টে কাটিয়ে এখন সেই সমস্ত ব্যাপারগুলোকে খুব মিস করছি, সবাইকে সত্যি খুব মিস করছি। মৌসুমীরা আনফর্চুনেটলি আজকে মানে কালকে আসছে না, মানে কালকে টিকিটটা ক্যান্সেল করে ওরা আজকে লাকিলি টিকিট পেয়ে গেছে, ওরা চলে এসেছে। তো ওদের ক্লিপিং দেখাবো তোমাদের। আর তাপসদারা তো চলেই এসেছে একসাথেই, আমরা ফিরেছি আজকে। মৌসুমীরা দুপুরবেলার মধ্যে চলে এসেছে, এক্সাক্ট টাইমটা ঠিক খেয়াল আসছে না, বাট ও আমাকে কল করেছিল যে আমি চলে এসেছি। মানে ফ্লাইটে ওঠার আগেও আমাকে জানিয়েছিল যে আজকে আমাদের ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে। তো একদিক দিয়ে ভালোই হয়েছে, নাহলে আমরা এখানে চলে এসেছি, ওরা ওখানে পড়ে আছে, কেমন একটা বাজে লাগে না যে পুরো ট্রিপটা একসাথে কেটে কাটানোর পরে আমরা এখানে ওরা ওখানে, বাজে লাগছিলো ওই জন্য। তো যাই হোক, সবাই আমরা চলে এসেছি যার যার নিজের বাড়িতে, বাট আমি খুব মিস করছি, হয়তো সবারই হয়তো সেম ফিলিংই হবে। কারণ আজকে ওয়েনেসডে, আগের ওয়েনেসডেতে মানে লাস্ট ওয়েনেসডেতে অষ্টমী ছিল, ওদিনকে আমরা এখন মানে 6:30 বাস ছিল, তোমাদের আমি দেখিয়েছিলাম আমাদের আমার অষ্টমের ব্লগে, তোমরা দেখেছিলে যে আমাদের 6:30 বাস ছিল, আমরা বাসে করে গেছিলাম। তারপর নামার পরের থেকে পুরোটা তোমাদেরকে আমি কভার করে দেখিয়েছিলাম, খুব মজা হয়েছিল। যাই হোক, নেক্সট ট্রিপ আবার যখন হবে তখন আবার সেই মজাটাই হবে, তোমাদের সেটাও দেখাবো আমি। তো যাই হোক, আজকে সবাই আছে, সবাই এসছে বাড়িতে, সবার সাথে আজকে মজা করবো, এই করে করে আজকের দিনটাও কেটে যাবে। একটু ড্রাউজিনেস তো আছে, ভীষণ টায়ার্ডনেস এখনও আছে, কারণ এতদিনের একটা ধকল ঘুম না হওয়া। তো এখন মোটামুটি দুদিন ভালো রকম ঘুম লাগবে, তবে শরীরটা স্টেবল হবে, ফিট হবে। তো দেখা হচ্ছে একটু পরে, বাই বাই গাইস। আজকে তো লক্ষ্মী পুজো, তো প্রথমেই সবাইকে লক্ষ্মী পুজোর শুভকামনা জানাই। তো রিয়া হয়তো তোমাদেরকে জানিয়েছিল যে আমাদের গতকালকে আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছিল, তো আমাদের সেটা রিশিডিউলড হয়েছিল, রিশিডিউলড হয়ে ওটা 21st হয়েছিল। তো ন্যাচারালি আমার হাজব্যান্ডের, ইভেন আমার বাড়ির লোকেরও খুব মন খারাপ ছিল যে লক্ষ্মী পুজোতে হয়তো আমি আর বাড়িতে থাকতে পারবো না। বাট আর সকালবেলায় কি মনে হলো, আজকে আমি আর আমার হাজব্যান্ড সকালে ঘুম থেকে উঠে আর কি ডিসাইড করলাম যে একবার ট্রাই নিয়ে দেখি, যদি আজকে কোনো ফ্লাইট থাকে কলকাতায় আসার তো আমরা সেই ফ্লাইটটা একবার চান্স নিয়ে দেখি। আনফর্চুনেটলি আজকে কলকাতার অনেকগুলো ফ্লাইটই ছিল, তার মধ্যে আমরা দুপুরে একটা যেটা ছিল সেটা পেয়েছি, অ্যান্ড ওটাতেই ফ্লাই করে আমরা কলকাতায় আজকে ল্যান্ড হয়েছি। মোটামুটি আমরা 4টার মধ্যে বাড়ি চলে এসেছি, তো এখন একটু আগেই আমাদের 6টা নাগাদ আমার বাড়িতে পুজো হলো, এখন অনেকটা রিলিফ, খুব ভালো লাগছে যে কি পুজোর মধ্যে বাড়িতে ফিরে বাড়িতে পুজোটা অ্যাটেন্ড করতে পেরেছি, যেটার জন্য অ্যাকচুয়ালি আমরা খুব ওয়ার্কিং, কালকে ভীষণই মন খারাপ ছিল সবার। তো যাই হোক, ভালো হয়েছে যে আমি আসতে পেরেছি, পুজো অ্যাটেন্ড করতে পেরেছি বাড়িতে। বাকিটা তো রিয়া তোমাদেরকে নিশ্চয়ই জানাবে। দেখা হচ্ছে আবার রিয়ার অন্য কোনো ব্লগে, বাই। আচ্ছা, আমাদের খিচুড়ি এখনো রেডি? মেম্বার বেশি ফ্যামিলির, ওই জন্য এক ডেস্কি পুরো ভর্তি খিচুড়ি হচ্ছে। মা টেস্ট করে বলেছে নুন কম, তাই জন্য কাকিমা এখন আবার নুন অ্যাড করছে। নাড়াও একটু, আচ্ছা একটু চিনিও অ্যাড করে দিল। আবার কি করতে যাচ্ছ? আচ্ছা, খিচুড়িতে যে মশলা ইউজ হয় সেটা কাকিমা দিয়েছিল, কিন্তু মিক্সির বোলটা একটু ছিল বলে কাকিমা ওটাও অ্যাড করে দিয়েছে। আর এটা কি দিচ্ছে এখন? গরম মশলা। আর এখন গরম মশলা দিচ্ছে, আচ্ছা
অনেকক্ষণ আগে সমস্ত পিসিরা এসে গেছে। এই যে এখানে মেজো পিসি, আমরা সবাই টিট্টু বলে ডাকি। এই যে ছোট ছোট ছোট, আচ্ছা এই যে বড় পিসা আর পাপ্পা আজকে শাড়ি পরে অন্য শাড়ি পরে এসেছে। এই যে মাম্পু আবার সেলফি তুলছে, না সেলফি গুলো দেখছে এখন। এখন সবাই বসে গল্প টল্প করছে, একটু পরে সবাই ডিনার করবে। তোমাদের তো দেখেছিলাম যে খিচুড়ি আর সবকিছু সবজি টবজি দিয়ে যে লাবড়া হয় কিন্তু সাথে সেটা করেছে। তো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সব পিসিরাও খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে। তো চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ভীষণই মানে টায়ার্ড। তো এবার এই মেকআপগুলো তুলে শুয়ে পড়বো চেঞ্জ করে, কারণ আর শরীর দিচ্ছে না, ভীষণই টায়ার্ড লাগছে। তো এনিওয়ে আজকে ব্লগটা আমি এখানেই আজকে শেষ করছি, কালকে আবার দেখাবো তোমাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি তোমরা আমার চ্যানেলে আজকে ফার্স্ট ভিউয়ার হয়ে থাকো তো প্লিজ 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 সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেল ভিডিও কেমন লাগছে। আর যদি কোনো ফিডব্যাক থাকে ভিডিও নিয়ে তো সেটা প্লিজ আমাদের কমেন্ট সেকশনে জানিও। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।